আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং এই প্রশ্নটা নিয়ে অনেকে জানতে চেয়েছো এবং দ্বিধাদ্বন্দ্বে আছো, আমি এটা ক্লিয়ার করব এখন। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তো আর সমান এক্স বিলংস টু এন ইজ টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 50, অর্থাৎ এক্স হবে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ারের মানটা এমন হবে যেটি 50-এর চেয়ে সমান অথবা ছোট। এটা এখন ক নম্বর প্রশ্নটি আমরা শুরু করছি। ক নম্বর প্রশ্নটি আছে এরকম, এফ এক্স সমান এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে এফ মাইনাস থ্রি এর মান নির্ণয় করো। এটি আছে, এখন আমরা এটা নির্ণয় করব। দেখো দেওয়া আছে, আমরা দিয়ে এফ এক্সটা তুলে নেব। দেওয়া আছে, আমি খুব দ্রুতই করার চেষ্টা করব। এফ এক্স সমান এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি, এখানে খেয়াল করে দেখো যে এখানে আছে আছে এফ থ্রি, তাহলে আমরা এফ থ্রি দেব। অতএব এফ মাইনাস থ্রি সমান, এখন এই মানটা আমরা ক্লিয়ার করব যে মাইনাস থ্রি মানে এক্সের জায়গায় শুধু থ্রি বসাবো, তার মানে হবে আছে এক্সের জায়গায় মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি। এটা ক্যালকুলেশন করলে হয় তিন তিরিক নয় তিন নাম সাতাশ, মাইনাস সাতাশ হয়, এটা তিনবার গুণ করলে যেহেতু এখানে কিউ আছে। তাহলে খেয়াল করে দেখো যে মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে আছে তিন, তিন দুগুণে ছয় হবে, আর এখানে প্লাস থ্রি। তাহলে এই মানটা এখন মাইনাস সাতাশ এবং ছয় আর নয়, এই তিন যোগ করলে হয় নয় এবং সাতাশের ভিতরে নয় বেঁধে দিলে মাইনাস আঠারো। আমাদের উত্তর হবে হচ্ছে মাইনাস আঠারো। খ নম্বর অঙ্কটি দেখো, খেয়াল করে এখানে বলছে পি আর নির্ণয় করে দেখাও যে পি আর এর উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে এবং যেখানে এন আর এর একটি উপাদান সংখ্যা। তাহলে এখন আমরা খ নম্বর অঙ্কটি করব, এটা আমরা ক্লিয়ার করে দিতে পারি। খ নম্বর অঙ্কটি দেখো, আর সমান দেওয়া আছে, আর সমান মানটা আমরা তুলে নেব। এখন এটা আমরা এক্স বিলংস টু, যেহেতু এন আছে অর্থাৎ এন এর মান স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে এন সমান এরকম ধরে নিতে পারি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট, এখানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স বলছে মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে মৌলিক সংখ্যা বসাবো। প্রথম মৌলিক সংখ্যা যেহেতু টু, তাহলে আমাদের মান এক্স স্কোয়ার সমান ফোর, এক্স সমান দ্বিতীয় মৌলিক সংখ্যা থ্রি হলে এর মানটি হবে আছে এক্স স্কোয়ার সমান তিন থেকে নয়, তারপরে এক্স টু এক্স সমান ফাইভ তৃতীয় মৌলিক সংখ্যা, এটি হলে এক্স স্কোয়ারের মান হয় পাঁচ পাঁচ পঁচিশ এবং পরেরটা হচ্ছে ছয় বাদ দিয়ে সাত হবে, কেননা মৌলিক সংখ্যা সাত। এবারে এখানে এক্স স্কোয়ারের মান হবে সাত সাতটা উনপঞ্চাশ, আর আমাদের প্রয়োজন নেই কেননা পঞ্চাশ, পরেরটা দিলে অবশ্যই এটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে মানটা আমরা বের করতে পারি যে অতএব আর সমান আমাদের মানটা বের হবে হচ্ছে এই যে এই মানগুলো, তাহলে হবে হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এটি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখানে বসে আর পি আর নির্ণয় করতে আগে আমরা আর এর মানটা বের করে নিলাম, এখন আমরা বের করবো হচ্ছে পি আর। এই পি আর বের করতে গিয়ে এখানে একটু ঝামেলা আছে, সেটি হচ্ছে বড় হবে সেজন্য আমি এখানে তুলে নিলাম যে পি আর। এখন এইটাকে আমরা উপসেট নির্ণয় করব। আমরা জানি যে উপসেট নির্ণয় করা মানে এই সেটটাকে কত প্রকারভাবে ভাঙা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখন আমরা ভাঙবো, এটা হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন, প্রথমে এটাই নিলাম, তারপরে নেবো হচ্ছে তিন সংখ্যার উপাদান টু থ্রি ফাইভ, তারপরে নেবো হচ্ছে টু ফাইভ সেভেন, তারপরে নেবো হচ্ছে থ্রি ফাইভ সেভেন, তারপরে নেবো হচ্ছে এবারে হচ্ছে টু থ্রি আর একটা হচ্ছে সেভেন। ওকে দেখো টু থ্রি সেভেনটা আমাদের এর মধ্যে নেওয়া হয় নাই। তাহলে এবারে আমরা চলে যাব দুই সংখ্যায়, তার মানে এই যে উপরের এই সংখ্যাটাকে করব, তাহলে টু থ্রি, টু থ্রি হবে, তারপরে হবে টু ফাইভ, তারপরে হবে টু সেভেন, তারপরে হবে থ্রি ফাইভ, তারপরে হবে থ্রি সেভেন, তাহলে কত হলো এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হলো, তাহলে আর একটা হবে, এটিগুলো সব এগারোটা হবে, তাহলে থ্রি ফাইভ থ্রি সেভেন, আর এবারে হচ্ছে টু সেভেন দেওয়া হয়েছে, হ্যাঁ টু সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন দেওয়া হয়নি, এবারে আর একটা হবে আছে সেটা হচ্ছে ফাইভ সেভেন। ওকে এইবারে খেয়াল করে দেখো, সব প্রত্যেকটা একটা করে হবে, তার মানে টু হবে, থ্রি হবে, তারপরে ফাইভ হবে, তারপরে সেভেন হবে, তারপরে আরেকটা ফাঁকা সেট হবে।
এবারে যেহেতু একবার এখানে পি আর নির্ণয় করলাম, সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব আর এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবো। এখন খেয়াল করে দেখো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, তারপরে 9 10 11 12 13 14 15 16, 16টা হলো। তাহলে এখানে আমরা এখন লিখব, অতএব পি পি আর এর উপাদান সংখ্যা সমান 16। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের অঙ্ক কিন্তু আছে পি এ পি আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে এখন আমরা 2n কে সমর্থন করাবো। এখানে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে আর এর উপাদান সংখ্যা হচ্ছে 4টা, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে n সমান 4, অতএব 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 4 সমান 16। অতএব পি আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, সমর্থন করে, হয়ে গেল আমাদের যেটা চাচ্ছিল এখানে বলছে যে সমর্থন করে। দেখাও যে তাহলে আমরা এখানে এখন লিখতে পারি, দেখানো হলো, দেখানো হলো। ওকে, এই অঙ্কটা আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো যে গ নম্বর অঙ্কটি কি বলছে। গ নম্বর বলছে ক্রমজোড় নিয়মানুসারে এস থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এখন আমরা এই অঙ্কটি করব। খেয়াল করে দেখো গ নম্বর অঙ্কটি আমরা চেষ্টা করব যে যেহেতু আমাদের দেওয়া আছে যেটি সেটা আমরা তুলে নেব, দেওয়া আছে অঙ্কটি তুলে নেওয়ার পর অঙ্ক করব এস সমান। এখন আমরা এখানে প্রশ্ন মতে ক্রম জোড়ের অনুসারে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রথমাংশ সমান প্রথমাংশ, দ্বিতীয়াংশ সমান দ্বিতীয়াংশ। সেক্ষেত্রে লিখতে পারি সি এক্স মাইনাস ডি ওয়াই সমান সি ডি, এটা হচ্ছে 1 নম্বর, এবং দ্বিতীয়াংশ সমান এখানে দেওয়া আছে ডিএক্স মাইনাস সি ওয়াই সমান সি ডি, এটা আছে 2 নম্বর। খেয়াল করে দেখো এখানে 1 এবং 2 দুইটা কিন্তু সিডি সিডি আছে। খেয়াল করে দেখো এখানে সিডি, এখানেও সিডি। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অতএব, অতএব না দিয়ে 1 ও 2 হতে পাই, একবারে লিখতে পারি এরকম যে সি এক্স মাইনাস ডি ওয়াই সমান ডি এক্স মাইনাস সি ওয়াই, কেননা এটাও সিডি 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 সমান, তার মানে এই বামপক্ষ সমান, এটুকু লিখতে পারি। এখন খেয়াল করে দেখো সি এক্স মাইনাস ডি এক্স ডি এক্স এক্সগুলো এক জায়গায় করলাম, আর ডি ওয়াই মাইনাস সি ওয়াই ওয়াই ওয়াইগুলো এক জায়গায় করলাম। এক্ষেত্রে এখানে এক্স কমন নিলে সি মাইনাস ডি, আর এখানে ওয়াই কমন নিলে হয় আছে ডি মাইনাস সি। সেক্ষেত্রে আমাদের এখানে অতএব এক্স সমান, আমি এক লাইন গ্যাপ দিলাম, সেটা হচ্ছে এখানে ওয়াই, ওয়াই কমন নিলে ওয়াই সমান মাইনাস ওয়াই কমন নিলে একবারে সি মাইনাস ডি হয়ে যায়, আর নিচে হয়ে যায় সি মাইনাস ডি। এখানে আর একটা লাইন করব, অতএব এক্স সমান আমাদের মান হয়ে যাবে মাইনাস ওয়াই, এটা আছে ইকুয়েশন নম্বর 3, এটা করলাম। এবারে খেয়াল করে দেখো যে এক্সের মান আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। এখানে লিখব এক্সের মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক খুব সোজা হয়ে যাবে। এখন 1 নম্বর অঙ্কটা কি, অঙ্কটা কিন্তু এরকম সি এক্স মাইনাস ডি ওয়াই সমান সি ডি, এটা আছে। আমি দেখি 1 নম্বরটা ঠিক আছে না, সি এক্স মাইনাস ডি ওয়াই সমান সি ডি, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে এক্সের মান আমরা বসাবো হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এই জায়গাটায় বসাবো হচ্ছে মাইনাস ওয়াই। খেয়াল করে দেখো এবার মাইনাস সি ওয়াই মাইনাস ডি ওয়াই সমান সি ডি, তাহলে এখান থেকে যদি এখন আমরা ওয়াই কমন নিই, তারপরে মাইনাস সি মাইনাস ডি এরকম হয়, কিন্তু এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা মাইনাস ওয়াই কমন নেব, সেক্ষেত্রে এখানে প্লাস হয়ে যাবে সমান সি ডি। এখন দেখো যে এই জায়গাটা আমরা ওয়াই সমান একবারে লিখতে পারি সি ডি বাই মাইনাস সি প্লাস ডি, কিন্তু এই মাইনাসটা আমরা কী করবো, উপরে তুলে দেবো, অর্থাৎ ওয়াইয়ের মানটা আমাদের হয়ে গেল হচ্ছে এটা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেছি, এই ওয়াইয়ের মানটা আমরা 3 নম্বরে বসিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কী লিখব যে ওয়াইয়ের মান 3 নম্বরে নম্বরে বসিয়ে পাই, তাহলে 3 নম্বরে বসালে এক্স সমান মাইনাস আসে ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা এখন বসিয়ে দিই মাইনাস সি ডি বাই সি প্লাস ডি, এটা আসে। সেক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে হয়ে যায় সি ডি বাই সি প্লাস ডি, এটা হয়ে যায়। অতএব এক্স, এটা হয়ে গেল অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আমাদের যে এক্স ওয়াই চাচ্ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব এক্স ওয়াই সমান এই মানটা এখন আমরা বসিয়ে দিতে পারি, এক্সের মান হচ্ছে সি ডি বাই সি প্লাস ডি, আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস সি ডি বাই সি প্লাস ডি, এটা।
আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, পরবর্তী প্রশ্ন 2 নম্বর নিয়ে অচিরেই আসবো। আল্লাহ হাফেজ।